রিলেটেড একটা শর্ট ফিল্ম টাইপস এর হচ্ছে। তো ওয়ান ডে শুট আমাদের হয়ে গেছে, আজকে আরেকটা দিন। তো আজকে আমাদের এখানে কোঠা বাড়ি রিলেটেড শুটটা থাকছে। ফার্স্ট ক্যামেরার সবকিছুই ওর যেমন দায়িত্বে আছে, তেমন হচ্ছে ও সবটাই দেখছে, তার উপর ও একটা ক্যারেক্টারও করছে আমাদের জমিদার। তো সেটা তো তোমরা দেখছোই। একদম আবার আছে আজকে তোমার সাথে আমার অ্যাক্টিং। এক্সপিরিয়েন্স সবসময় বলবো যে নতুন কিছুর ইচ্ছাটা প্রথম থেকেই থাকে, আর থ্যাংকস টু অরিত্র, কারণ স্টোরিটা এখানে আমি পুরোটাই রেডি করেছি, কনসেপ্ট আমার, বাট প্রত্যেকটা মোমেন্টে আমাকে সাপোর্ট দিয়েছে, প্রত্যেকটা জায়গা যেখানটা আমি ভাবিনি যে এটা হয়তো ডাউন হচ্ছে সেই জায়গাটাতে ও গিয়ে যে না এটাকে এইভাবে কর, অনেক সাপোর্ট দিয়েছে সেই জায়গা থেকে। এই যে পেছনে তোমার গাড়ি লটকাচ্ছে, তো অনেকজন ভাবে কি এটা কেমন জায়গা শুট হচ্ছে, তো কি এখানে একটু সিনটা বললে খুব ভালো হবে, অনেকজন ভাবছে কি কেমন শুট হচ্ছে পেছনে গাড়ি লটকাচ্ছে। একদম আমরা যতটা পারছি ন্যাচারাল ব্যাপারটা রাখার চেষ্টা করছি, একদম কোঠা বাড়িতে যেরকম ন্যাচারাল একটা ব্যাপার থাকে আমরা সেটাই ক্রিয়েট করার চেষ্টা করছি, আমাদের এটাই ব্যাপার আর কিছু না। আচ্ছা তাহলে আমাকে একটা কথা বলো, কখন মেকআপ করো, মানে মেকআপ অ্যাজ এ মেকআপ আর্টিস্ট, বাট অ্যাজ এ অ্যাক্টিং করছো, অ্যাক্টর বলছি না আর্টিস্ট বলছি, আচ্ছা আর্টিস্ট তোমার কি কি নতুন শিখলে? ক্যামেরার পিছনে থাকাটা তো অনেকটা ইজি ব্যাপার থাকে, বাট ক্যামেরার সামনে থেকে সেইভাবে অ্যাক্টিং করাটা এটা সত্যি খুবই চাপের বিষয়। আমি সব অ্যাক্টরদেরকে বলবো যে তারা খুব ভালোভাবে অ্যাক্টিং করে, তাদের দেখে আমি ইন্সপায়ার হই। এর আগেও আমরা যেখানে কাজ করেছি, তো সেখানে ইন্দ্রর সঙ্গে যেখানে আমাদের আলাপ, সেখান থেকে দেখে দেখলাম যে হ্যাঁ সত্যি এইভাবে কাজ করা যায়। তো আমি ওই ফার্স্ট টাইম যখন অ্যাকচুয়ালি এটা আমি এক ক্যারেক্টারটা করতাম না, কারণ এই স্টোরিটা যখন আমার কনসেপ্টে, যখন আমি ভাব ওদেরকে দেখাচ্ছিলাম যে এই এইভাবে অ্যাক্টিংগুলো হবে, তখন সবাই মিলে চুজ করলো যে এই ক্যারেক্টারটা তুমিই করো, তো তোমার থেকে ভালো হয়তো এই ক্যারেক্টারটা কেউ দাঁড় করাতে পারবে না, কারণ তোমার কনসেপ্টে যেহেতু হচ্ছে তুমি তোমার একদমই তাই, ওয়েদারটাকে নিয়েই খুব টেনশনে আছি, তবে আজকে আমরা শুট কমপ্লিট করছি একদম। আচ্ছা তো একটা কথা হলো, এই ওয়েদারে যখন শুনছিলাম কি সকাল থেকে শুট স্টার্ট হবে, শুট দিয়ে হয়েছে, তো আমি যতটা দেখলাম তোমার মুখ খুব হ্যাঁ একদমই তাই, কারণ প্রথম থেকেই সবাই আজকে একটু লেটে চলেছে, কারণ বৃষ্টির যেই জলটা পেয়েছে সবার মনে হচ্ছে আমরা একটু ঘুমিয়ে নিই, তো কিছু করার নেই, লেট হয়ে গেছে, যা হয়ে গেছে হয়ে গেছে, তো শুট আমাদের কমপ্লিট করতে হবে যে কোনো ভাবেই। একদম সবার ফার্স্ট ফোন আমাকে ইন্দ্র করেছিল 6:30 সময়। আছে অরিত্র, আছে আর একটা বাচ্চা মেয়ে আছে, সে এখনো এসে পৌঁছায়নি। তারপর আগের দিনে তো হয়ে গেছে, আজকে পোটোর ক্যারেক্টারে আমার হাজবেন্ড আছে কৌশিক, আর কি আছে পোটো, যারা ঠাকুর বানায়। আচ্ছা তো অনেক অডিয়েন্স ভাবলো পোটো শুনলো, তো বেস্ট অফ লাক। একদম আমি আমার যারা আউটসাইডের টিমে আছে আমি পুরো টোটাল টিমকেই বলছি থ্যাংক ইউ।